फ्रेंड्स रत्नास किचेने सकल के स्वागत। आज के बनाबो मटर डाल आलू पकोड़ा। तार जोन्नो आमी अवश्य मटर डाल नियेछि, एटा भिजिए रेखेछिलाम चार घंटार मतन। तारपर एटाके मिक्सिते बेटे नियेछि, नियेछि तीन चार कुआर रसुन, ताके कुचि करे नियेछि। आर लंका गुड़ो नियेछि हाफ चामच, हलुद गुड़ो हाफ चामच, कालो जिरे हाफ चामच, और दुटो लंका के कुचि करे नियेछि नून स्वाद अनुसारे, और एक छोटो आलू कुचि करे नियेछि। एकटा बोल निये निच्छि एबार मसलागुलो निये निच्छि। काँचा लंका कुचि निये निच्छि, रसुन कुचि। रसुन कुचि दिले खूब सुंदर एक स्मेल आसे, ताई भालो लागे, ताई जोन्नो आमी दियेछि। आपनाराओ एटा दिते पारेन, आर जोदि ना देन, जोदि निरामिष केउ खान ताहले रसुनटाके स्किप करबेन, आर बाकि सब मसलागुलो एकई थाकबे। नून होच्छे आन्दाज मतन, एकबारे बेशी नून दिये देबो ना, जाते एकदम नून माने काटा हो जाए बा नून पोड़ा हो जाए। दिए दीची लंका गुड़ो हलुद गुड़ो सब ही दिए दिलाम। एबार दिए देव कुचि करे आलू, आर दिए देव डाल बाटा। मटर डाल दिए एटा भालो हय, आपनारा चाइले जदि चान तले मुसुर डाल दिएओ किन्तु अवश्यई करते पारेन। मुसुर डाल दिएओ खूब सुंदर हय, ताओ किन्तु आपनारा একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হয়। তো ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিয়েছি, আর সুন্দর করে এটা মেখে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, ধোঁয়াও উঠছে, আর এবার কিন্তু পকোড়ার মতো ছেড়ে দিচ্ছি। ছোট বড় সেটা আপনাদের পছন্দের মতন, কিন্তু বড় করলে দেখতে ভালো লাগে, ছোট করলেও দেখতে ভালো লাগে, তাই মিডিয়াম মতন করছি আমি, খুব একটা বড় করছি না। আর এটা খুব জোর আছে, কিন্তু এটাকে ভাজা যাবে না, কারণ আলুগুলো কিন্তু অবশ্যই কাঁচা রয়েছে টুকরো করা। সেদ্ধ আলু দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেদ্ধ আলুদের একরকম টেস্ট, আর এরকম আলু কুচিয়ে নিয়ে একরকম টেস্ট। তো দুই রকম টেস্টের জন্য দুই রকমভাবেই কিন্তু রান্নাটা করতে হবে। আর এখানে আঁচ কিন্তু একদম মিডিয়াম টু লোতে রেখে এটাকে ফ্রাই করে নিতে হবে, নাহলে কিন্তু অবশ্যই কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো আমি মোটামুটি অনেকগুলোই ছেড়ে দিলাম, এক পিঠ হয়ে গেলে তারপরে আমি এটাকে উল্টিয়ে দেবো। এক পিঠ হয়ে গেছে, আমি কতগুলো উল্টিয়ে দিয়েছি আর দেখুন, বাকিগুলো কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি। এবার আঁচটাকে একটু জোর করে দিচ্ছি, কারণ এক পিঠ কিন্তু হয়ে গেছে, সুন্দর কিন্তু কালার এসছে। ঠিক এইরকমই কিন্তু ওই সেকেন্ড পিঠটা যেটা উল্টিয়ে দিলাম ওইটাও কিন্তু ওই রকম হবে, তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেবো। তো চটজলদি বন্ধুরা এটা কিন্তু আপনারা আপনাদেরকে শেয়ার করলাম, অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এটা তৈরি করবেন। আর গরম ভাতে ডাল আর এইরকম পকোড়ার সঙ্গে দারুণ খাওয়াটা জমে যাবে, বা সন্ধ্যাবেলায় চা বা কফির সঙ্গে অবশ্যই কিন্তু এটা খেতে পারেন। বৃষ্টির দিনে মুড়ি বা মুড়ি ভাজার সঙ্গে অবশ্যই কিন্তু এটা দারুণ লাগবে। তো দেখুন হয়ে এসছে অনেকটাই, তো এটাকে সুন্দর করে কিন্তু আঁচটাকে আবার কমিয়ে দেবো, দিয়ে এটাকে ফ্রাই করে নেবো। আলুও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু একটা আলুকে চেক করে নিলাম, দেখলাম আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলুটা খুব একটা মোটা করে কাটা যাবে না, মাঝামাঝি মানে একটু পাতলা করে কাটলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তো এটা হয়ে যাক, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। সব ফ্রাই করা হয়ে গেছে, আর কিন্তু ফ্রাই করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার তেল থেকে সুন্দর করে একটা একটা করে ছেপে নিয়ে নামিয়ে নেব। তো চটজলদি কিন্তু এটা হয়ে যায়, ডাল যদি বাটা থাকে বা আগে থেকে ভেজানো থাকে, তো কেউ যদি গেস্ট আসে অবশ্যই কিন্তু এটা চা বা কফির সঙ্গে দেওয়া যায়, দারুণ কিন্তু লাগে। আর আপনারা চাইলে বন্ধুরা এখানে কিন্তু ধনে পাতা কিন্তু দিতে পারেন। গরম গরম মটর ডাল আলুর পকোড়া আমি পরিবেশন করেছি, আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর যারা নতুন বন্ধু তাদের বলছি, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।